মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওনাকে তুমি তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আমি শুধু মনে প্রাণে একটা জিনিসই চাই, একবার যখন ওর গায়ে গুলি লাগিয়েছ, ও যাতে আর দত্ত বাড়িতে না ফেরে থাকো, না ফেরে ওর না হুচুতি একেবারে বরাবরের মতো গুছিয়ে দাও। একদম একদম, এইটুকু কথা তোমাকে রাখতেই হবে ঠাকুর, আমি তোমার কাছে গড় করছি। ওনাকে তুমি তুলে নাও, তুলে নাও, তুলে নাও, আমি তোমার কাছে হাজার এক টাকার মানসিক করছি। অয়ন, তুমি পরের অমঙ্গল চাইলে ভগবান কিরকম হাতে নাতে ফল দেন দেখতে পেয়েছ তো? সেই তো, এইরকমই তো বলবে। দেখো ববিতা, দেখো এরা নাকি নিজের লোক, আমি আগুনে পুড়ে মরে গেলেও না এদের কোনো দুঃখ হবে বলে মনে হচ্ছে না। চুপ চুপ, একদম চুপ, অসভ্যতার একটা সীমা আছে। যে অলক্ষণে কাণ্ড তোমরা ঘটালে আমার আর বাড়িতে মন টিকবে না, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা, নিয়ে চলো আমাকে। হ্যাঁ ঠিক আছে, আমরা নিয়ে যাব। আমি আসছি দিদি ভাই, তোর কিচ্ছু হবে না, ঠাকুর তোর সাথে এমন করতে পারে না। দাদু ভাই, মা ভাই, মা এসে, মা থামি, থামি চনু, থামি তোমরা এসে গেছো, থামি দেখো না, থামি পড়না পড়না ওখানে, কাঁদিস না, কাঁদিস না দাদু ভাই। রুচি একটু ক্লিয়ারলি বলো না, এখন কি সিচুয়েশন? আমি জানি না চন্দ্র, নতুন কাকি কোথায়? আমায় নিয়ে চলো নতুন কাকির কাছে। আমি বাবা, তুমি নিশ্চয় নতুন কাকির সঙ্গে দেখা করবে, নিশ্চয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ির জন্য এসব নাটক দেখতে হবে। এই বুপাই বাবা, চুপ করো, চুপ করো, এসব কথা বলো না, বুঝলে ভালো ভালো কথা বলো। দেখলে না কেমন তোমার ধুতিতে আগুন লেগে গেল? শোনো শোনো, এখন তুমি এখানে এসব কিছু বলো না, তুমিও কাঁদো, 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 কাঁদো না। সৃজন, তুমি এত ভেঙে পড়ো না, পর্ণা খুব শক্ত মেয়ে, আমাদের সবাইকে শক্ত হতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি এখন কি করবো? এই সৃজন, এরকম বাচ্চাদের মতো কান্নাকাটি করিস না, মন শক্ত কর। দেখছিস তো আমরা সবাই মন থেকে ভালো চাইছি, তখন ভালোই হবে। কোন কঠিন পরীক্ষার মধ্যে আমাদের তুমি দাঁড় করালে ঠাকুর? কোথায় বাড়িতে একটা নতুন মানুষ আসবে আমরা আনন্দ করছিলাম, তার একটা মানুষ আমাদের ছেড়ে দিল। মিস্টার দত্ত, আমরা ওয়েট করে আছি, আপনাদের কি ডিসিশন আমাদের জানান। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।